আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই যে আমরা বলছিলাম যে আকিবের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমরা কিন্তু দুরাশমে আসবো, আমরা কিন্তু দুরাশমে এখন চলে আসছি, কিন্তু আমি জানি 100% এই জায়গায় মাছ পাওয়া যাবে। ওই জন্য আমি আকিবের ভিডিও বানানোর পর আমি আমার ভিডিওতে আসলাম, তো আপনাদের দেখাবো যে আমাদের আমার ভিডিওতে আমি কতটুকু মাছ পাই, আকিবের যে ভিডিওটি পাইছে এবং কি আমরা কতটুকু মাছ পাবো আসলে আমি দেখবো এখানে। তো আমরা এদিক দিয়ে যাবো, কিন্তু আকিবের ভিডিওতে আমি এদিক দিয়ে আসছিলাম। আমি ক্যামেরাম্যান, আপনি আমাকে জানেন, আমরা দিকে দিকে দেখবো নাকি। আমি এমন একটা লাইট নিছি আপনাদের দেখাতে পারবো না, দেখি একটু শিক্ষা কাদের মধ্যে থেকে একটু কোথা থেকে আসতেছে আমি কিছু বুঝতেছি না। ও ভাই, এত কাদা কেন ভাই? এগুলো পানি, পানির জন্য এগুলো মাছ আসতেছে, বুঝছেন ভাই? এগুলো পানি থেকে মাছ এগুলো উষ্ণ উষ্ণ আসতেছে। ওই কাদা তো আমরা কিরকম দেখতে হবে। ও ভাই কাদারি, কাউকে থাকবে নাকি? অনেক সময় এগুলাতে কাদাতে থাকে, আর কাদার যে মাছের যে গন্ধ রে ভাই, অতিরিক্ত গন্ধ। ও ভাই কাদা রে ভাই কাদা, আসলে কাদাই দেখতেছি। ও ভাই মাছ পাইছি রে ভাই, এই রে ভাই রে ডাকি মাছ। আমরা গাছ ভিজি খাবো, ভিজি ভিজি। ও ভাই, ও ভাই আমরা কিন্তু 2 ঘন্টা পর আসলাম, 2 ঘন্টা পর আসি দেখি যে আমরা এই অবস্থা। তাহলে এগুলো মাছ কোথেকে আসতেছে না? তা কি বাড়ির তোলে থাকে নাকি রে? শোল মাছ কি বাড়ির তোলে থাকে? এগুলা যাবর হাবরে, এই এগুলা যাবরে, এগুলা এগুলাতেই লুকা থাকে, লুকা থাকে, রাতের বেলা বাইর হয়। তার মানে তো 10টার দিকে আসছিলাম, রাত 10টার দিকে 12টার দিকে আসছিলাম, তার মানে আমরা 2 ঘন্টা পর আসলাম রাত 2টা বাজে। এসে দেখি যে অবস্থা ভাই, ভাই ভয় লাগতেছে নিশিরাত ভাই, আমি হয়ে গেছে তারা ভাই, মাস্ক কটা তাড়াতাড়ি ধরে নিয়েছ। আরে আমি আসছি না, কিসের ভয়? আর দর্শকেরা তো দেখতেছে, দর্শকেরা আমাদের বাঁচাবে, যদি কোনো ভূত তোমার কিছু দিকে থাকে কি বলতেছি, ভয় লাগতেছে, আমাকে ভয় লাগতেছে, আপনারা যেন এগুলো বলেন না। দেখ দেখ হাসতেছি, এটি হাস সে কি মাছ? ও পাইছি রে মাছ, রে মাছ, এগুলো তখন তো হারালাম দেখিনি। আরে মা দেখছিস মাছ কোথায় বাড়াইছি, দেখছিস? মাছ বলে তাতি বলে মাছ নেই, তুই বলছিস যে মাছ পাবো না, দেখ আসে দেখ কতগুলো মাছ পেলাম। আর দেখছিস কাল কাউ থেকে মাছ বাড়ছে, এগুলো হারালাইছি কেন? রাত্রে কিভাবে মাছ ধরে, দিনে তো দিনের বেলা যদি হাসতে মাছ ধরতাম তাহলে অনেক ভালো হতো। রাত্রে মাছ ধরে একটা অনেক কষ্টকর ভাই, রাত 2টা বাজে এমনকি ঘুম হারাম করে আপনাদের ভিডিও বানাচ্ছি। এই ভাই দেখছিস, দেখছিস হয়তো মাছ দেখছিস কি অবস্থা আমাদের, প্লেট কই না, এটা আমি ভরবো না, হাত দিয়ে মাছ দিবি। একের পর একটা দেখি মাছ পাইতেছি, শেষ কাদের মধ্যে মাছ আছে দেখছি, আর তুই তো দেখিস নাই, অবস্থা খারাপ। দেখছিস কাদর তুলে মাছ, দেখিস কাদর তুলে, তো ভালো করে দেখিস নাকি ভাই? আমরা এখন কাল তো দেখবো। ও ভাই এই মাছ পাইছিস, আমার থেকে বেশি মাছ পাইছিস তো তুই রে। তাহলে দেখতেছিস ভাই, তখন তো মনে কর তোমার তো মাছ তো ভালো ছিল না, ডাক কম গভীর কম, ওই জন্য এখন দেখতেছি মাছ তো পাইতেছি ভালো। কেমন ইয়া, এটা কি চ্যাং চ্যাং মাছ, চ্যাং মাছ তো ভালো করে দেখিনি, আমার এক জায়গার থেকে যত মাছ ভাই, কি অবস্থা ভাই, কি করলাম এতদিন, এতদিন এত তৈরি করে মাছ পাই নাই,
আজকে হাসতে মাছ লাগতেছি, বাহ অনেক মজা লাগলো। এখানে দেখতেছি এই মাছ রে ভাই, দেখছি সুদান আছে ভাই। এই যে একটা আমার পায়ে তুলে পায়ে তুলে ভাই ভাই, ওখানে আর একটা আছে। কই কই কই, ওখানে আর একটা আছে, দেখ দেখ দেখ। এটা নাকি নিচে নিচে? ও ভাই পিচি পিচি, ছোট ছোট মাছ ভাই, দেখেন ছোট মাছ। হ্যাঁ পাতিলে রাখ পাতিলে রাখ, মরে যাবে ছোট মাছ। আরে ভাই কুই ছোট মাছ ভাই, অনেক মজা পেলাম কিন্তু এটা দেখতে আর মজা পেলাম না। এটা কি অনেকগুলো মাছ পাইলাম, ছোট দেখলাম অনেক ছোট। এখানে আরেকটা মনে আছে দেখ তো, খুঁজলে আরো পাইতে পারিস। দেখ দেখ এই যে এই যে তোর হাতে লাগতেছে রে ভাই, মাছ দেখতে পাচ্ছিস না? মানে কাদা একদম ইয়ে হয়ে গেছে, হাফ কেজি মতো আজকে পাইছি, হাফ কেজি মতো। আর রাখি পাইছে মনে হয় হাফ কেজি একটু কমই পারবে। আমি বিলি ধরছি মাছ রাখি থেকে বেশি। আজকে খুব আনন্দ ভাই, আজকে আমরা অনেক সুন্দর করে আমাদের টাকি ভোনা খাবো, আমাদের রাখি সাহায্য করবে আমাদের রান্না করতে। আমি তো রান্না করতে পারি না। আরে বই রান্না করে দিবে, আমার ভাবি রান্না করে দিবে, সমস্যা কি রে ভাই? কেউই তো নাই, ভাবি হবে। আরে ভাবি হয়ে যাবে, সমস্যা কি? আরে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। চল চল চল, রাত অনেক বাজে ভাই, রাত অনেক বাজে। এদিকে যাইতে হবে, শিশির পড়তেছে, মাথা ভেঙে গেছে, ঘুমাতেছে ভাই, ঘুমাবো আর ভয় লাগতেছে কখন কি হয়। আমি কিছু বুঝতে পারছি ভাই, সামনে দেখছি ও ভাই, তারারে ভাই, ও ভাই দি, ও ভাই দি, তিনটা পেয়েছি ভাই, তিনটা। উফ দেখছিস, এগুলাতে আরো থাকতে পারে, দেখে নিও। আমি কি জানো দেখছি আমাদের রে ভাই, আমাদের টাকির মাছ। ও ভাই চক চক করতেছে, আই দেখটা পাইছি। মাছ আর দেখতেছি না, পাইছি একটা, পাইছি। ও ভাই চল ভাই, রাত অনেক বাজে, শিশির পড়তেছে, আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ওকে, আর প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আপনাদের যদি ফ্রেন্ড থাকে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর জানি আপনাদের মনে ভিডিওটি ভালো লাগবে না, কারণ আমাদের একটু মানে ছোটোখাটো আজকে মাছ ধরছি রাত্রে, আর ওটাকে কিন্তু দিনে মাছ ধরে পছন্দ করতো, ওই জন্য আমরা রাত্রে মাছ ধরলাম।